হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো চাটমোহরের ঐতিহ্য। অনেক পুরাতন বৈশাখীর এই চড়ক পূজার মেলা, এখানে দেখতেই পারছেন আপনারা চড়ক গাছকে তারা অনেক মহিলা ভক্তবৃন্দুরা তারা এই চড়ক গাছকে দুধ ও ডাবের পানি দিয়ে ধুয়ে তাদের মনের বাসনা পূরণ করছে। দেখুন আরও এখানে আরও অনেক কিছু বসে, সেটা হচ্ছে মেলা বসে, এখানে অনেক নাগরদোলা বসে, অনেক দোকানপাট বসে। তো যেটা বলতে চাচ্ছি, এরা এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে, ভারত থেকেও অনেকে আসে, ঢাকা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে তাদের একটা মনের বাসনা ও মানত করার জন্য। তারা হয়তোবা ভাবে যে এখানে আসলে হয়তোবা আমাদের মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারবো ও আমাদের ঈশ্বর সেই ইচ্ছা আমাদের পূরণ করে দেবে। তো দেখুন আজকে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো দেখুন এই যে চড়ক গাছে সবাই দুধ দিয়ে কি করছে, আর এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, একজন বৃদ্ধ লোক ঢোল নিয়ে এই যে ঢোল বাজাচ্ছে, আর পিছে পিছে এই যে মাথার উপরে দিয়ে সবাই কলা ডাব নিয়ে যাচ্ছে। তো ওখানে ওরা তাদের মানুষা বলে, ওইটা মানুষা করছে। আর এখানে এই যে অনেক দোকানপাট বসছে, এই দোকানপাটে এই যে দেখুন তাদের অনেক কিছু বিক্রি করছে। এখানে আসলে এই ধর্মীয়দের আর কি সব কিছু এখানে পাওয়া যায়, এখানে অনেক বড় মেলা হয়। তো এখানে অনেক দিন ধরে এই মেলাটা হয়, এখানে এই যে দোকানদারটা মহিলা দোকানদার, আর এখানে অনেক হিন্দুদের আসবাবপত্র এখানে পাওয়া যায়, মন্দিরের অনেক সাজানো গোছানো শাঁখা সিঁদুর থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানে আসে মানুষ, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, তারা বিশ্বাস করে যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। এখানে অনেক দোকানপাট বসে, অনেক লোকজনের এখানে সমাগম হয় ও আরও অনেক কিছু এখানে বিক্রি করে দোকান দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোকজন এখানে আসছে, এখানে আরও অনেক লোকজন আসে। এই যে এখানে কিছু মহিলা দোকানদার দেখতে পাচ্ছেন, এখানে সবাই আসে, তাদের কেউ আসে বিক্রি করার জন্য, কেউ আসে এখানে মানত করার জন্য। আর একটা কথা, আমার যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, ধন্যবাদ।